তো গত ভিডিওতে আমরা ব্রাজিলের ফটো এডিটিং করেছিলাম, তো আজকে করব আর্জেন্টিনার ফটো এডিটিং। তো আর্জেন্টিনার ফটো এডিটিংয়ে আমরা জাস্ট এরকম একটা ছবি থেকে, নর্মাল একটা ছবি থেকে আমরা এরকমের করতে পারি অথবা এরকমের করতে পারি, দুই ধরনের করতে পারবো। তো বরাবরের মতো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চাপবেন যাতে আমার কোনো ভিডিও মিস না হয়ে যায়। আর ভাইকে সাপোর্ট করার জন্য অবশ্যই ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন, ফলো করতে তো ভাই পয়সা লাগে না, ফলো করে দিন আর সাবস্ক্রাইবটাও করে দিন। আর আমি এই ছবি এডিটিংয়ের জন্য যতগুলো PNG ইউজ করবো প্রত্যেকটাই হচ্ছে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটা শুরু করা যাক। তো আমি যে ব্যাকগ্রাউন্ডটা বানিয়ে রেখেছি এটাকে আপনারা পিক্সারে ওপেন করবেন। তো আমরা যে ছবিটা আমরা এখানে ইউজ করব সেটাকে নিয়ে আসব, পার্সনের যে ছবিটা। তো এখানে আমি সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড ইরেজ করে নিয়েছি, ফেজ স্মুথ করে নিয়েছি, কারণ হচ্ছে ওগুলো দেখাতে গেলে সময় বেশি লাগে, ওই প্রসেসটা দেখাচ্ছি না, জাস্ট আমরা এখানে বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পর হালকা যে ব্যাকগ্রাউন্ডের কিছু অংশ রয়ে গেছে ওগুলো রিমুভ করে দেব। তো এবার আমরা মাস্কটা নিয়ে আসব অ্যাড ফটো থেকে। তো মাস্কটাও খুব সুন্দর করে বসিয়ে দেবো, এই জন্য একটু ছোটো করে নিই, ক্রপ করে তাহলে নাড়াচাড়া করতে সুবিধা হয় আর কি। এটাও আপনি আপনার ফেজ অনুযায়ী যে ছবিতে করবেন সেটা অনুযায়ী করে নেবেন। বসিয়ে দিলাম মাস্কটা, মাস্কের কাজ শেষে এখন আমরা নিয়ে আসব বাম পাশে একটা বাংলাদেশ এবং আর্জেন্টিনার পতাকা নিয়ে আসব। এটার জন্য আমাদের অ্যাড ফটোতে যাব। তো আর্জেন্টিনা এবং হচ্ছে বাংলাদেশের পতাকাটাকে দিয়ে দিলাম এখানে। এরপর আমরা এখানে দুইটা অপশন নিয়ে আসতে পারি, একটা হচ্ছে আই লাভ আর্জেন্টিনা, দুই ধরনের লেখা আছে, দুইটা স্টিকারই ওখানে দেওয়া আছে। তো আমি একটা স্টিকার ইউজ করতেছি এখানে, আপনার যেটা দরকার আপনি সেই স্টিকারটা নিয়ে আসবেন। তো আমি এই স্টিকারটা নিয়ে আসলাম, এটাকে সুন্দর করে এখানে বসিয়ে দেব। তো তো আমাদের কাজ কিন্তু এখানে শেষ মোটামুটি। তো কাজটা শেষ করার কাজ মোটামুটি আমাদের শেষ, আমরা এটা বসিয়ে দিলাম এখানে। তো এখন আমরা কি করব, ওকে করব, তারপর এটাকে সেভ করে নিব। আর সেভ করতে গেলে প্রতিবারের মতোই আমি পিকচারটি যেটা করি সেটা হচ্ছে ডুরু টুলে গিয়ে তারপর এটাকে সেভ করি, তাহলে একটু কোয়ালিটি ভালো পাওয়া যায়। তো ডুরু টুলে গেলাম, ডুরু টুলে যাওয়ার পরে হচ্ছে অপশন থেকে থ্রি ডট থেকে অপশন, তারপর সেভ। তো এখন এই সেভ করে ইমেজটাকে আমরা নিয়ে যাব হচ্ছে লাইট রুমে। আমরা লাইট রুমে চলে আসছি। তো এখন দেখেন ছবিটার ফেসটা একটু ডাল ডাল মনে হচ্ছে, মানে হচ্ছে এটাকে একটু হোয়াইট করতে হবে। তো আমরা এখানে সিলেক্টিভ টুল ইউজ করে এটাকে হোয়াইট করে নিব। হোয়াইট মানে হচ্ছে মানে জাস্ট লাইটটা বাড়িয়ে দেবো আর কি, যতটুকু দরকার। এক্সপোজারটা বাড়িয়ে দিলাম, তারপর হচ্ছে কন্ট্রাস্ট একটু দিলাম, হাইলাইটটা দিয়ে দিলাম, মোটামুটি ডাল থেকে একটু ভালোর দিকে আসছে, শ্যাডোটাও একটু বাড়িয়ে দিলাম, প্লাজে থাকলো। ওকে, তো এখন হচ্ছে অল ওভারঅল ছবিটার লাইট এক্সপোজার একটু বাড়াবো, হালকা একটু বাড়াই নিলাম, কন্ট্রাস্টটা একটু বাড়াই নিই। এখন চলে যাব কালারে, কালার থেকে হচ্ছে মিক্সিং কালার, এখান থেকে হচ্ছে এটাকে একটু কমাই বাড়াই, দেখি কোন জায়গাতে ভালো লাগে, স্যাচুরেশনও বাড়াই দিলাম, গ্রিনটাকে নিয়ে একটু কাজ করি।
এখন ইউলো কালারটাও আছে, ইউলো কালারটা নিয়ে একটু কাজ করি, ইউলোটাকে। তো এখন চলে যাব ইফেক্ট টুলে, ইফেক্ট টুল থেকে হচ্ছে আমরা, এটা হচ্ছে কি আপনার ছবি অনুযায়ী আপনি এটাকে ঠিক করে নেবেন, ক্লারিটি বাড়াইলাম, তারপর হচ্ছে এখান থেকে ডিটেলসে যাব, ডিটেলস থেকে নয়েজটা বাড়িয়ে দেব এবং কালার নয়েজটাও বাড়িয়ে দেব। আমাদের ছবি কিন্তু কমপ্লিট। এখানে এরকমের ভিডিওতে দেখতে একটু যেরকমের লাগছে এর চেয়েও আপনি আর কি আরো গর্জিয়াস দেখাবে আর কি। তো এখন আমরা এটাকে ক্রপ করে নিব, আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু লাগবে যে এখানে পোস্ট করবেন সেই অনুযায়ী ক্রপ করে নিলাম। ধরেন আমি এই পর্যন্ত ক্রপ করে নেব, আমি যখন বানিয়েছি এই পর্যন্ত ক্রপ করেই বানিয়েছি। ওকে, আমি এখন এটাকে সোশ্যাল মিডিয়ায় বা যে কোনো জায়গায় দেওয়ার জন্য প্রস্তুত। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা আশা করি কমেন্ট করে জানাবেন, আর সামনের দিকে কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।